আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ জয়ী এবং ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পাঁচটি দেশের চেস অ্যাসোসিয়েশনের মেন্টর শ্রী অতনু লাহিড়ী মহাশয়। ওনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন ডক্টর দীপাঞ্জন দেব। এই এত এরকম একটা জায়গায় যাওয়ার জন্য নিউরোথেরাপি নিরোগালয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। ওনার একটা সার্ভাইকেল প্রবলেম ছিল, তার উনি ট্রিটমেন্ট নিয়েছেন। যদি আমাদের দু কথা বলেন যে আপনার কেমন লেগেছিল? ইনিশিয়ালি আমি নিউরোথেরাপি সম্বন্ধে নেট থেকে হঠাৎ আমি বার পাই, তারপরে আমি সবসময় একটু অল্টারনেট থেরাপি ভালোবাসি, মানে আমি চাই না যে ওষুধকে ছোট ছোট প্রবলেমস এর জন্য মেডিকেশন করে নিজের শরীরের ভেতরে আমরা টক্সিন ঢোকাই ইত্যাদি। তো আমি যখন স্যারের সঙ্গে অ্যাক্সিডেন্টালি ফার্স্ট টাইম মিট করি এবং দেখলাম যে আমাদের নিউরোথেরাপি এখানে মানে স্যারই করাচ্ছেন, দীপাঞ্জন স্যার, ডক্টর দীপাঞ্জন স্যার, তখন আমি একটু প্লেজেন্টলি সারপ্রাইজড হলাম যে এখানে এত কাছাকাছি আমাদের ট্রিটমেন্ট সেন্টার আছে। কিন্তু থাইল্যান্ড থেকে খবর পেলাম যে আমার বাড়ির কাছেই আছে। তো তারপরে মানে কেম হিয়ার, তো আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড কি এত সহজে মানে এত ক্রনিক প্রবলেমস গুলোকে আমরা ট্যাকল করতে পারি। তো নরমালি আমাদের ভিতরে যে মাইন্ডসেট আছে ক্রনিক প্রবলেম মানে লাইফ টাইম উই হ্যাভ টু বেয়ার পেইন উইথ আস, কিন্তু সেইটা যে এত সহজে থ্রু সিম্পল টেকনিক্স এবং কমন, এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে যে নিউরোথেরাপি ইজ এ সিম্পল সায়েন্স যেটা সবাই বুঝতে পারে, ইভেন এ লেম্যান লাইক মি, যারা মেডিকেল টোটালি উই আর লেম্যান, তো আমরাও বুঝতে পারি এবং আই ওয়াজ টোটালি কনভিন্সড অ্যান্ড মিরাকুলাসলি আই গট ইট। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি সিম্পলেস্ট natural treatment, but it's also a miracle cure for most of the patients, and I would highly recommend all the patients, people with chronic ailments, to come to this neurotherapy center and explore the various techniques of healing. And I hope the initiative taken by Dr. Deepanjan Dev and all the students and whoever, all the authorities, will result in a very healthy community, a very healthy India, and together we can grow. Thank you.